হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আজকেও আমি খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সেটা হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ রান্না। আমার জানা মতে এই সর্ষে ইলিশটা সকলেরই খুবই পছন্দ। এই রান্নাটা কে কীভাবে করে জানি না, তবে আমি যেভাবে সবসময় রান্না করি সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই কম কিছু উপকরণ দিয়ে আমি রান্নাটা করে দেখাবো, যেন নতুনরা খুব সহজে রান্নাটি করতে পারেন। তো আজকে আমার রেসিপিটি যারা যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে চলে যাই পুরো রেসিপিতে। আজকের এই সর্ষে ইলিশটা রান্না করার জন্য লাগবে আমার ইলিশ মাছ। তো ইলিশ মাছটাকে আমি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি আমার পছন্দ মতো মাছ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। তবে ইলিশ মাছটাকে একটু মোটা করে কেটে নিলে ভালো হয়। আমি এখানে টুকরা আর লেজ সহ নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো মাছটা নিয়ে নিতে পারেন। এখানে আমি এক চিমটি বা 1/4 চা চামচের মতো কালো জিরা নিয়েছি, এটা ফুরনো ব্যবহার করব। আর নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে আমি সরিষা বাটা নিয়েছি, এখানে 2 টেবিল চামচ হলুদ সরিষা আর 1 টেবিল চামচ কালো সরিষাকে আমি 10-15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও বেটে নিতে পারেন। এই সরিষাটাকে এখন আমি সামান্য একটু পানি দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, যেন মাছে খুব সহজে দেওয়া যায়, কারণ এটা তেলে আমি কষাবো না, এটা ডাইরেক্ট মাছের উপরেই দিয়ে দিব। অনেক সময় দেখা যায় তেলে ভাজলে কিন্তু সরিষাটা তেতো হয়ে যায়। এখানে আমি কিছু কাঁচামরিচ নিয়েছি, আর সরিষা ইলিশের জন্য সরিষার তেলটাই আমি ব্যবহার করব, এতে করে রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 1/3 কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি কালো জিরা দিয়ে দিচ্ছি। কালো জিরা কিন্তু আমি 1/4 চা চামচের মতো নিয়েছি। মাছের পরিমাণটা বুঝে কিন্তু আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে বা কমে ব্যবহার করবেন। কালো জিরাটা ভাজা হয়ে গেলে এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিব। চুলার জালটা হাইতেই রেখে পেঁয়াজটাকে আমি কয়েক মিনিট ভেজে নেব, যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। তো এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি 1 চা চামচের একটু কম হবে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। মরিচের গুঁড়াটা আপনারা ঝাল বেশি খেলে বাইরেও দিতে পারেন। মশলা কিন্তু আর কিছুই দেব না, মশলা দেওয়া শেষ। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখানে আমি আরেকটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি মাছগুলো একে একে বিছিয়ে দিচ্ছি। এই রান্নাটা করা কিন্তু তেমন কোনো ঝামেলা না, খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায়, আবার খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। এখন আমি মাছগুলো দিয়ে এই মশলার সাথে 2-1 মিনিটের মতো কষিয়ে নিব। মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। তো এ সাইডটাকে একটু কষিয়ে নেব। মাছটাকে দোনো সাইডে আমি 2-3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপরে আমি এই সরিষা বাটা দিয়ে দিচ্ছি। আমি বাটিটা দিয়ে কিন্তু আরেকটু পরিমাণ পানি দিয়ে দিলাম। আপনার ঝোলের পরিমাণটা বেশি খেলে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এখন আমি মাছের সাথে এই মশলার সাথে সরিষাটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। ইলিশ মাছ যেহেতু নরম থাকে, তাই আলতো হাতে কিন্তু নাড়াচাড়া দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। তো নাড়াচাড়া দিয়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। ঢাকনাটা দিয়ে আমি 4-5 মিনিটের মতো অপেক্ষা করব। চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রাখব। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতেই ছিল। মাছটা কিন্তু রান্না আমার হয়ে এসেছে। আমি হাতলটা ধরে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর মাছটাকেও একটু উল্টিয়ে দিব। তেলটাও কিন্তু খুব সুন্দরভাবেই উপরে উঠে এসেছে। ইলিশ মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব দ্রুতই কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, রান্নাটা কিন্তু আমার শেষ। এখন ঢেকে আমি আরও 5 মিনিটের মতো রেখে দিব। ঢাকনাটা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। তারপরে আমি পরিবেশন করে দেখিয়ে দিব। এর মধ্যে আমি চুলার জালটাকেও কিন্তু বন্ধ করে দিব।
এই সর্ষে ইলিশটা কিন্তু এখন আমার পুরোপুরি খাওয়ার জন্য রেডি। তো এটাকে এখন গরম গরম পরিবেশন করুন সাদা ভাতের সাথে, বা সাদা পোলাও বলেন, খিচুড়ি বলেন, এসব কিছু দিয়ে খেতে কিন্তু এই সর্ষে ইলিশ খুবই ভালো লাগে। এটা রান্না করাটাও কিন্তু খুবই সহজ, আমি দেখিয়ে দিলাম। আমি আশা করছি নতুন রাঁধুনিরা আজকে আমার রান্নাটি দেখে খুবই সহজভাবে রান্নাটি করে নিতে পারবেন। আজকের এই সহজ ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।